নমস্কার, সন্ময় স্পিক থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। এরাজ্যের মুখ্যমন্ত্রী ফ্লাইট ধরলেন, চলে গেলেন সটান মুম্বাই। সেখানে মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ে, সেই মহাসমারোহের অনুষ্ঠানে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে গেলেন, বেশ করেছেন, গেছেন, এত পরিশ্রম করেন, সকাল দুপুর রাত এত মিথ্যে কথা বলতে হয়, এত অনর্গল বকবক করে যেতে হয়, এত গুন্ডা ক্রিমিনালদের প্রশ্রয় দিতে হয়, একটু নয় রেস্ট নিতে মুম্বাই আরব সাগরের তীরে গেলেন, এতে আবার চমকানোর কী আছে? এই তাহলে আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন, আপনি সন্ময় স্পিক্সে এই নিয়ে কথা বলছেন কেন? বলছি কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মুম্বাই গেলেন শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে, কিন্তু তিনি আজও পর্যন্ত যেতে পারেননি সন্দেশখালির ওই পীড়িত মানুষগুলোর কাছে। এই জন্যই প্রশ্নটা করছি। রাজ্যে এত অনাচার হচ্ছে, এত ঘটনা ঘটছে, আর আড়িয়াদহ যে ঘটনা ঘটেছে, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, মাথা ভাঙায় যে ঘটনা ঘটেছে, সারা পশ্চিমবঙ্গে গণপিটুনি হচ্ছে, অজস্র মানুষ দিনের পর দিন মারা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেখানে যেতে পারে না, তো অনন্তর বিয়েতে যাওয়া দরকার, আমিও বলছি যাওয়া দরকার, অবশ্যই 100 বার বেশ করেছেন গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন না তো কোথায় যাবেন? রাজ্যে অনন্তর বিয়ের অনুষ্ঠানে গেছেন, বেশ করেছেন গেছেন, সেখানে কত গণ্যমান্য ব্যক্তির সঙ্গে দেখা হবে না? তাদের সঙ্গে একটু পিআর, একটু মিডিয়া, একটু ক্যামেরা, একটু মুকেশ আম্বানি পাশে দাঁড়িয়ে একটা ছবি, অনেক কিছুই আমরা দেখব। আমরা তো দেখতে চাই যে মুকেশ আম্বানি এই রাজ্যে বড় বিনিয়োগ নিয়ে আসুক। ছোটোখাটো বিনিয়োগ, ওই কোথায় কেবল লাইন, কোথায় শপিং মল, সেটাতে বাঙালির কী কত দূর এসে যাবে? একটা বড় বিনিয়োগ, বড় ইনভেস্টমেন্ট মুকেশ আম্বানিকে দিয়ে করাতে পারলেন না কেন? যে সিঙ্গুর থেকে টাটাকে মেরে তাড়িয়েছেন, সেই সিঙ্গুরের জমিতে সর্ষে চাষও হচ্ছে না, সেই সিঙ্গুরের আশেপাশে কোনো একটা জায়গায় বড় ইন্ডাস্ট্রি আম্বানিকে দিয়ে করাতে পারলেন না কেন? গত 13 বছর ধরে রাজত্ব চালাচ্ছেন মুকেশ আম্বানিকে, বিবিজিএস বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, হিজিবিজি সম্মেলনে বারবার এনেছেন, ও মাইক্রোফোনে দাঁড়িয়ে সেই মুকেশ আম্বানি অনেক লম্বা চওড়া বিবৃতি, বড় বড় কথা বলে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত মুকেশ আম্বানি কিন্তু বড় বিনিয়োগ পশ্চিমবঙ্গে করেননি। বড় বিনিয়োগ বলতে বড় শিল্প, যা সারা ভারতবর্ষে তার বিনিয়োগ রয়েছে, সারা পৃথিবীতে তার বড় বড় বিনিয়োগ রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে বড় বিনিয়োগ হিসেবে বাছেন না কেন? প্রশ্নটা আমি করেছিলাম দিল্লির প্রবাসী এক বাঙালি সাংবাদিককে কথা প্রসঙ্গে। বললো একটা খুবই ইন্টারেস্টিং কাহিনী বলেছেন, সে কাহিনীটা আজকের এই প্রতিবেদনে শোনাতে ইচ্ছে করলো। আমি যখন বলছি না আপনাকে যে সন্দেশখালি যেতে পারেন না, চোপড়ায় যেতে পারেন না, আড়িয়াদহ যেতে পারেন না, যেখানে অত্যাচারিত হচ্ছে মানুষ সেখানে যেতে পারেন না, কিন্তু অনন্তর বিয়েতে যাওয়া দরকার, কেন সেই অনন্তর বিয়েতে গেলে প্রচুর ফটোগ্রাফি, প্রচুর ক্যামেরা, সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া কভারেজ সেখানে পাওয়া যাবে। আবার টুক করে গিয়ে একটু ইন্ডিজোটের পিণ্ডিটাও চটকে দিয়ে আসবো, অর্থাৎ অ্যান্টি কংগ্রেস মুভমেন্টের মধ্যে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে একটা বৈঠক, এবং সেইটাকে নিয়ে অনেক বাজারে মিডিয়াতে খব। আরে এই এই এন্টায়ার এপিসোডটা আমার নিজের ধারণা, তৃণমূল কংগ্রেস নেতা নিউজ 18-এর বিশ্ব মজুমদার তিনি কোয়ার্ডিনেট করছেন, এটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, কিন্তু যাই হোক, তো গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আমি রাজ্যের রাজ্যে কেন মুকেশ আম্বানি বড় বিনিয়োগ করে না, এটা নিয়ে আমি যখন চর্চা করি, আমার এটা বহুদিনের প্রশ্ন যে টাটাকে নয় মেরে তাড়িয়েছেন, তার কারোর সিঙ্গুরে আপনার চাষীপ্রীতি দেখিয়ে আপনি সেইটাকে ভাঙিয়ে, কৃষকপ্রীতি দেখিয়ে জমি নিতে দেবো না, এই হুজুগটা তুলে রাইটার্স হয়ে সেই যে নবান্নে 14 তলায় গিয়ে একটা চোরেদের শাসন তৈরি করেছেন, সেখান থেকে আর বেরোতে চাইছেন না, বেরোতে চেষ্টাও করছেন না, বেরোবেনও না, নিজে যেভাবে রাজত্বটা, নোংরামির রাজত্বটা চালাচ্ছেন সব ঠিক আছে, কিন্তু মুকেশ আম্বানি কেন বড় বিনিয়োগ করেন? এই প্রশ্নটা নিয়ে আমি যখন দিল্লি প্রবাসী বাঙালি সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, তিনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং কাহিনী বললেন। বলেন তাঁর পরিচিত একজন সাংবাদিক, তিনি মহারাষ্ট্র বেসড, সম্ভবত মারাঠি সাংবাদিক, তার সঙ্গে মুকেশ আম্বানির ব্যক্তিগত স্তরে খুব ভালো একটা সম্পর্ক আছে। নামটা বললেন না, বললেন যে মুকেশ আম্বানিকে একদিন জিজ্ঞেস করেছিলেন সেই সাংবাদিক যে আচ্ছা আপনি পশ্চিমবঙ্গে যান, সেখানকার বড় অডিটোরিয়ামে দাঁড়িয়ে শিল্প সম্মেলনে খুব গাল ভরা পশ্চিমবঙ্গে প্রশংসা করে আসেন, কিন্তু পশ্চিমবঙ্গে ভারী বিনিয়োগ করেন না কেন, বড় বিনিয়োগ করেন না কেন? মানে যে প্রশ্ন আমার মনে প্রশ্ন সেই প্রশ্নটা করেছিলেন। তো মুকেশ আম্বানি খুব ইম্প্রেসিভ একটা উত্তর দিয়েছেন, আমার শোনা কিন্তু প্রবাসী বাঙালি সাংবাদিকদের কাছে, আমি নিজের কানে শুনিনি, ফলে তাঁর কাহিনীটাই আপনাদের কাছে শোনাচ্ছি। মুকেশ আম্বানি নাকি আস্তে আস্তে বলেছিলেন, ভিটি স্টেশনে গিয়ে ট্রেনের লাইনে গলা দেওয়া বেটার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিনিয়োগ করার থেকে ভিটি স্টেশনে দমদমে এর
মুম্বাইয়ের ভিটি স্টেশনে গিয়ে রেল লাইনে গলা দেওয়াটা অনেক কনভিনিয়েন্ট, অনেক বেটার, অনেক সেফ, বুঝতে পারছেন? রাজ্যের 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 চেহারা, রাজ্যের মানচিত্র সম্বন্ধে আদতে শিল্পপতিদের অ্যাটিচিউডটা কী, ধারণাটা কী, আমি সেটা বলার জন্যই আজকে এই কাহিনিটা আপনাদের কাছে বর্ণনা করলাম। যেদিনকে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং যাওয়ার সময় দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য রাখতে গিয়ে বলেই ফেললেন যে জয়ন্ত সিং যেখানে আড়িয়াদহ করা হচ্ছে সেটা 2021-এর ঘটনা। আরে 2021-এ কে মুখ্যমন্ত্রী ছিল? আপনি ছিলেন না? আপনি তো 2021-এ নির্বাচিত হয়েছেন। 2011 থেকে এটা যে মুখ্যমন্ত্রী কি আপনি? আপনার রাজ্যতে জয়ন্ত সিং বড় হয়েছে, আপনার রাজ্যতে জয়ন্ত সিং তৃণমূল কংগ্রেস করে তোলাবাজ হয়েছে, আপনার রাজ্যতে জয়ন্ত সিং এই সব কাণ্ড ঘটাচ্ছে। তো 2021-এর ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়ে এসছে, তার জন্য যিনি ভিডিওটা ভাইরাল মানে পোস্ট করেছেন তাকে এখন তার বেলঘড়িয়া থানার পুলিশ ডেকে পাঠাচ্ছে। আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কী বক্তব্য রাখছেন বললেন, ওটা 2021 অনেক পুরনো ঘটনা। কিন্তু এই জয়ন্ত সিং তো এত বছর ধরে এই রাজত্বটা চালাচ্ছেন, কটা ভিডিও ভাইরাল হয়েছে? 3-4 ভিডিও ভাইরাল হয়েছে, আর তো কত হাজার ভিডিও, কত হাজার ঘটনা ঘটিয়েছেন আমরা কেউ জানি না। দুধসাটা সাদা অট্টালিকা দেখে আমরা চমকাচ্ছি, আমাদের তো চমকানো উচিত নয়, কারণ এটাই তো তৃণমূল, মানে তৃণমূল মানেই টাকা, আর টাকা মানেই তো তৃণমূল নেতা, তৃণমূল নেতা মানেই তো দুধ সাদা অট্টালিকা হবেন, গরুর ব্যবসা করে দুধ সাদা অট্টালিকা করবেন, তোলাবাজি করবেন, সেটাই তো স্বাভাবিক। আবার সেটাতে এত রাগ কেন, এত যন্ত্রণা কেন? আমি প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা প্রসঙ্গেই উত্তরটা দিলাম। এক, দ্বিতীয়ত আরেকটা খুব ইন্টারেস্টিং বলেছেন, আড়িয়াদহ নাকি ব্যারাকপুর লোকসভার মধ্যে, সেটাও আপনারা শুনেছেন। আমি নতুন করে কী বলবো, আর শোনাতে ইচ্ছা করে না, তবু আমার মনে হলো আজকের এই প্রতিবেদন শেষ করার সময় সেইটা আরেকবার শোনাবো। আড়িয়াদহ নাকি সেই সময় সাংসদ ছিলেন অর্জুন সিং, অর্জুন সিং ছিলেন ব্যারাকপুরে, আড়িয়াদহ থেকে অর্জুন সিংয়ের ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্তত 7 কিলোমিটার দূর। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ভূগোলেও গণ্ডগোল হচ্ছে, ফলে কিছু করার নেই, তিনি যাচ্ছেন এখন ভুড়ি ভোজে নিমন্ত্রণ, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যাচ্ছেন, কিন্তু তিনি ভুলেও কিন্তু চোপড়া যেতে পারেন না, ভুলেও আড়িয়াদহ যেতে পারেন না, ভুলেও কিন্তু সন্দেশখালি যেতে পারেন না, কিন্তু যেতে পারেন ওই অনন্তের বিয়েতে, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে। এবার অন্তত কানে কানে অনন্তকে শুভেচ্ছা জানিয়ে আসার সময় একটু বলে আসুন না দিদি, যে পশ্চিমবঙ্গে বিনিয়োগটা বড় একটা শিল্প করুন তাঁর বাবা মুকেশ আম্বানি, তাহলে বুঝবো আপনাকে প্রকাশ্যে আমরা প্রশংসা করবো। যাই হোক, আজকের এই প্রতিবেদন শেষ করবো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভিডিওটা দিয়ে, যে ভিডিওতে আড়িয়াদহর মানচিত্র বদলে দিয়েছেন। আড়িয়াদহ দমদম লোকসভার মধ্যে, দমদম লোকসভার একদম সেন্টার পয়েন্টে আড়িয়াদহ, তার সাংসদ হচ্ছেন সৌগত রায় 2009 সাল থেকে, আর সেইটা নাকি অর্জুন সিং সাংসদ ছিলেন, কী বলবেন? আজকে সব কিছুর মধ্যে হাসতেও আর ইচ্ছে করে না, কেন এই যন্ত্রণার মধ্যে হাসিটাও আর আসে না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনলে তো হাসি আসে। তাই আজকের এই প্রতিবেদনে আরেকবার সেটাও শোনাবো যেখানে আড়িয়াদহকে ব্যারাকপুর লোকসভার মধ্যে চিহ্নিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে।